কাজীর হাট থেকে শান্তির হাট। প্রখর রোদে পুড়ছে পথঘাট, প্রায় ২০ বছর পর যাচ্ছি এ পথে। অনেক কিছুই বদলে গেছে এতদিনে, বসতি বেড়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, সর্বত্র প্রযুক্তি তার উপস্থিতি জানান দিচ্ছে। তবে বাজারগুলো খুব একটা বিস্তৃত হয়নি এখনও। কাজীরহাটে সগর্বে অবস্থান করছে আগের সেই মোর্চে ধরা টিনের পুরনো দোকানগুলো। খালপাড়ে নতুন কিছু দোকান হয়েছে, কিন্তু বেশিরভাগ দোকানের চেহারা এখনও পরিচিত। ২০ বছর আগে যারা বয়সে তরুণ ছিলেন তাদের চেহারায় এখন প্রৌঢ়ত্বের ছাপ। যারা প্রৌঢ় ছিলেন তারা হাঁটছেন বার্ধক্যের পথে। শান্তির হাট এসে দেখি এখানেও পরিবর্তনের ছোঁয়া লাগেনি তেমন। পরিবর্তন বলতে অল্প কিছু দোকান বেড়েছে, মসজিদটা নতুন করে নির্মিত হয়েছে। দোকানিদের চেহারায় এখনও সে অলস ক্লান্ত দৃষ্টি। বাজারে আগত প্রতিটি আগন্তুক তাদের কৌতূহলী করে তুলেছে, তবে একবার দৃষ্টি দিয়ে আগ্রহ হারাচ্ছে তারা, ব্যস্ত হচ্ছে নিজের কাজে। জুমার সময় হয়ে এসেছে, বাজার মসজিদে খুতবা দিচ্ছেন জয়নাল মাওলানা। অজু করে মসজিদে বসে পড়ি, মনের ভেতর খেলা করছে গোপন বেদনা। এখনও জয়নাল মাওলানা জীবিত আছেন, কিছুটা হলেও নিজের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন এই এলাকায়। কিন্তু তার ইন্তেকালের পর আর কি সেরকম ব্যক্তিত্বের দেখা পাবো আমরা? নামাজের পর আজিজিয়া মাদ্রাসার সামনে গেলাম। মাদ্রাসার দীর্ঘ ভবন আগের মতো ঠায় দাঁড়িয়ে আছে, সামনে সবুজ ঘাসের মাঠ, একটু দূরে স্বাস্থ্য কমপ্লেক্স। মনে পড়ে ছোটবেলায় কাশীপুর যাওয়ার পথে এই মাদ্রাসার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতাম। আম্মু বলতেন এখানে এক বড় আলেম আছেন, জয়নাল মাওলানা তার নাম। সাবেক এমপি হাশেমের সাধের বাড়ি হোয়াইট হাউসের সীমানা প্রাচীর ভেঙে গেছে, কোনো মেরামত হয়নি। সম্ভবত এখন আর তদারকির প্রতি আগ্রহ নেই কারো। এই তো জীবন, কখন কিসে মানুষের আগ্রহ হয়, কখন তা ছুটে যায় বুঝা বড়ই মুশকিল। আমাদের দেখে সোয়েব সাহেবের চেহারা উজ্জ্বল হলো আগের মতোই। ১০ বছর আগে যখন আমি তার কাছে রজাতুল আদব পড়ি, সে সময় তিনি আমাদের দেখে এমন উজ্জ্বল হাসি দিতেন। অসুস্থতা হুজুরের উচ্ছলতা কিছুটা হলেও কেড়ে নিয়েছে বটে, কিন্তু মনের দিক থেকে মানুষটা এখনো আগের মতোই আছেন। এখনো হাত ধরে নিয়ে যাচ্ছেন বসার ঘরে, টিনের জানালা ভেদ করে আসা আলোর ছটা পড়ছে হুজুরের মুখে, ফর্সা চেহারা হয়ে উঠছে হলদে আলোয় আলোকিত, সেখানে খেলা করছে আন্তরিকতা ও স্নেহ। দুপুরে পেট ভরে খেলাম আমরা, হুজুর পাতে তুলে দিলেন মাছ চুয়া পাতার ঝোল। বাইরে প্রখর রোদ, ভেতরে শীতল ছায়া, মাটিতে বিছানো পাটিতে বসে খাবার সারলাম। অদ্ভুত আবেশে চোখ বুজে আসছে, এখন আর কোথাও যাওয়ার ইচ্ছে নেই, শুয়ে পড়লাম আমরা। হুজুর চলে গেলেন পাশের রুমে, আমরা নিজের জায়গা করে নিলাম যে যার মতো। দরজা দিয়ে উঠোন দেখা যাচ্ছে, লতা পাতা জড়িয়ে আছে বড় আম গাছের সঙ্গে, একটু দূরে গরুর খোয়ার। একটা গরু মৃদু স্বরে উঠে, ভয় পেয়ে ডানা ঝাপটে উঠে ছোট পাখি। দু একটা প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে সবজির মাচায়, বাতাসে ভেসে আছে মাটির সোঁদা গন্ধ। টিনের ফাঁক গলে ঘরে ঢোকা আলোর রশ্মি দেখতে থাকি আমি, অনেক দিন এমন আলো দেখি না। ছোপ ছোপ আলো ছড়িয়ে পড়ছে ঘরে, সে দৃশ্য দেখতে দেখতে ভাত ঘুমে চোখ মুদি। আমাদের ঘুম ভাঙল বেলা পড়ে গেলে, বাইরে কমে এসেছে রোদের তেজ। হুজুর আমাদের অনিচ্ছাকৃত বিদায় জানালেন, তার ইচ্ছা ছিল রাতটা এখানে থেকে যাই, কিন্তু আমাদের অন্য কাজ আছে তাই বিশেষ জোড়াজড়িও করলেন না। একবার ভাবি রামপাড়া দীঘির পার ঘুরে আসি, পরে চিন্তাটা সরালাম মাথা থেকে, শান্তির হাটেই যেতে হবে। সারাদিন বারবার ঘেমেছি, পুকুরে একটা গোসল দেওয়া দরকার। শান্তির হাটের পাশে ওমর আলী আশরাফের বাড়ি, কল করতে জানালো মাগরিবের পর এসে আমাদের নিয়ে যাবে। হাতে আধ ঘন্টার মতো সময়, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করা যাক। আমার হাটের দিকে হাঁটতে থাকি, পরিচিত রাস্তা। একসময় এই পথে বেশ যাতায়াত ছিল, কিন্তু এখন দুই তিন বছরে একবার আসা হয়। এদিকে নতুন বসতি খুব কমই গড়ে উঠেছে, সম্ভবত শহরমুখী প্রবণতা এদিকে বেশি। খালপাড়ে পুরনো একটা বিল্ডিং দেখি, আজ থেকে ১৫ বছর আগেও বিল্ডিংটা
এমনই ছিল। মাগরিবের আজানের সময় কামারহাট বাজারে ঢুকি। আজান হতে দোকান খোলা রেখে দোকানিদের অনেকে এগোলেন মসজিদের দিকে। এ দৃশ্য অনেক জায়গায় আশ্চর্যকর মনে হলেও এখানে এটি পরিচিত দৃশ্য। প্রায় 50 বছর ধরে জয়নাল মাওলানা এই এলাকায় যে মেহনত করেছেন তার ফলাফল এগুলো। গ্রামের বাজারগুলো হাটের দিন ছাড়া মোটামুটি মানুষ শূন্যই থাকে। অল্প কিছু মানুষ বাজারে আসেন, কেউ প্রয়োজন মেটাতে, কেউ আড্ডার আসরে শরিক হতে। বাজারে কজন বৃদ্ধকে দেখা গেল, তারা চায়ের দোকানে জটলা করেছেন, কয়েকজন আড্ডা দিচ্ছেন ব্রিজের উপর। মনে মনে ভাবি, সম্ভবত ইনারাই শেষ প্রজন্ম যারা এভাবে একত্রে আড্ডা দিচ্ছে। এরপর তো আসছে সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে আড্ডা দেওয়ার জন্য মেসেঞ্জার ও চ্যাটবক্সই যথেষ্ট। বাজারের দোকানে খুব বেশি মালামাল নেই, আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস যা আছে বেশিরভাগই স্থানীয় পণ্য। রাত নামলে আলো জ্বলে ওঠে প্রতিটি দোকানে, 2 দশক আগে যেভাবে জ্বলে উঠত হারিকেন আর কুপি। আঞ্চলিক ভাষায় চলমান আলাপচারিতা কানে আসে। আমরা যে ঢাকা থেকে দূরে আছি তা মনে পড়ে যায় বারংবার। সামান্য কেনাকাটা করে বাজার থেকে বের হই আমরা। আকাশে জ্বলছে মিটিমিটি তারা, সড়কের দুপাশে গাছের সারি, গাছের পাতার ফাঁকে ফাঁকেই দেখা যাচ্ছে আকাশ, দূরে কিছু বাড়িঘরের মিটিমিটি আলো জ্বলছে। ছোটবেলায় আমরা এ পথে হাঁটতে হাঁটতে জিনভূতের গল্প শুনতাম শাহিন ভাইয়ের মুখে। একদিকে মনে ভয় জাগাত, অন্যদিকে মজাও লাগত। হাঁটতে হাঁটতে উদাস হয়ে যায়। কতদিন নাটেশ্বর যায় না, চৌকিদার হাট গিয়েছি 6 বছর আগে, দীঘির যান সবশেষ কবে গিয়েছি সেটা ভুলতে বসেছি। নানা ব্যস্ততা ও কাজে অনেক দিকেই যেতে হয়, এই ফাঁকে নিজের এলাকায় আসা হচ্ছে খুবই কম। পরিচিত জনরা অনেকে মারা গেছেন, অনেকে বৃদ্ধ, যাওয়ার দিনক্ষণ গুনছেন। প্রতিবার গ্রামে এলে দেখি পরিচিত এক দুটি মুখ উধাও হয়েছে। তারা কেউ শুয়ে আছেন খালপাড়ের উঁচু কবরস্থানে, কেউ শুয়ে আছেন নিজের বাড়ির এক কোণে। শেষবার গ্রামে এলে দেখা হয়েছিল আহমদুল্লাহ মাওলানার সাথে, কিন্তু এখন শুনি তিনি মারা গেছেন, তাও বছর হতে চলল। হুক্কার স্কুলের হেডমাস্টারের কথা মনে পড়ল। প্রতিবার আমি গ্রামে এলে দেখা করতে ছুটে আসতেন তিনি, কিন্তু তার সাথেও দেখা নেই অনেক দিন হল। বেঁচে আছেন কি মারা গেছেন তাও জানা নেই। আমাদের গ্রামের পুরনো মুরব্বীরা চলে যাচ্ছেন, নতুনদের বেশিরভাগের সাথেই পরিচয় নেই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকার এক অদ্ভুত চক্রে আটকে আছে তাদের বড় অংশ। গ্রামের অনেক কিছু এখন অপরিচিত লাগে, শুধু ফসলের মাঠ, মেঠোপথ, খাল আর বাজারগুলি এখনও পরিচিত ঠেকে।